হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, ইতিপূর্বে আপনাদের সামনে ন্যাশনাল স্কলারশিপ সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি এবং তুলে ধরেছি যাবতীয় তথ্য, যা আবেদন করার জন্য ছিল 50% নাম্বার আবশ্যক। কিন্তু ফ্রেন্ড, যে সকল ক্যান্ডিডেট অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী 50% পায়নি অর্থাৎ শুধুমাত্র 5 মার্ক পেয়েছে, তাদের জন্য রাজ্যের তরফ থেকে একটি স্কলারশিপ আছে। আজকে থাকবে সেই রাজ্যের স্কলারশিপটা নিয়ে আলোচনা। অর্থাৎ ফ্রেন্ড, মাধ্যমিক 11, HS কিংবা বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা 50% নাম্বার পায়নি, তারা যে ফর্মটি ফিল আপ করবে সেই বিষয়টা নিয়ে থাকবে আজকের আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আসবে, সেটাকেও ক্লিক করুন। আর ফ্রেন্ডস, আমাদের এমন হেল্পফুল ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করুন, ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন। তো ফ্রেন্ড, যারা 50% পেয়েছেন তারা যদি ওই সম্পর্কিত ধারণা না থাকে তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, পূর্বের ভিডিওটা দেখতে পারেন। তো ফ্রেন্ড, চলুন দেখা যাক, যারা 50% নাম্বার পায়নি, শুধুমাত্র 5 মার্ক পেয়েছে, তাদের জন্য কিন্তু WBMDFC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে একটা ফর্ম ফিল আপ করা হয়, যার নাম হচ্ছে TSP। তো ফ্রেন্ড, এখানে আবেদন করতে গেলে শুধুমাত্র দরকার 5 মার্ক, এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মাইনরিটিরাই আবেদন করতে পারবেন। তো দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন। যদি আপনি আবেদন করতে চান তো আপনি যে ওয়েবসাইটে আসবেন সেটি হলো যে www.tspwbmdfc.co.in। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আসতে পারবেন। এখানে শুধু আপনাদের ডেমো কপি দেখাবো। তো এই ওয়েবসাইটে এসে সর্বপ্রথম আপনাকে ফ্রেশ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সর্বপ্রথম ক্লিক করতে হবে। ক্লিক করার পর রেজিস্ট্রেশন পেজ খুলে গেল। এটা খুবই একটি সহজ ফর্ম যেটা আপনি ফোন থেকেও আবেদন করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে ফার্স্ট নেম দিতে হবে এবং আপনাকে দিতে হবে লাস্ট নেম। দেওয়ার পরে আপনার পিতার নামটা এখানে দেবেন, দেওয়ার পরে আপনার মাতার নাম দেবেন, যদি আপনি বিবাহিত হয়ে যান তো হাজবেন্ডের নাম এখানে দেবেন, আর আধার নাম্বারটা অবশ্যই অবশ্যই দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরেতে এখানে দেখুন আপনার ডেট অফ বার্থটা দিতে হবে, তারপরে আপনাকে জেন্ডার ফিল আপ করতে হবে, আপনি কোন জেন্ডার, তারপরেতে যেটা আছে আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটা ইয়েস আর নো করতে হবে, তারপরে এখানে আছে আপনি ম্যারিড না আনম্যারিড, এবং আপনার রিলিজিয়নটা চয়েস করতে হবে নিচে, তারপরে আপনার ফ্যামিলি ইনকাম কত দেবেন সেটা দেবেন, দেওয়ার পরেতে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে লাগবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরেতে মোবাইলেতে কিন্তু একটা OTP যাবে, মোবাইল নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বারটা দেওয়ার পরেতে আপনার যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি দেবেন, নাহলে তার নিচের বক্সে চলে আসবেন অ্যাড্রেস বক্সে, এখানে অ্যাড্রেসটা ভালো করে দেবেন। দেওয়ার পরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক কিংবা আপনি কোন মিউনিসিপ্যালিটিতে বসবাস করেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সিটি, যেটা পপুলার সিটি আছে আপনার সেটা দেবেন। দেওয়ার পরে এখানে পিনকোডটা দেবেন, আর যদি আপনার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে চিক লাগিয়ে দেবেন। চিক লাগিয়ে দেওয়ার পরেতে এখানে ইউজার নাম দেবেন যেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, তারপর একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। পাসওয়ার্ডটা এমন হবে, প্রথমে একটা ক্যাপিটাল লেটার দেবেন, তারপরে স্মল লেটার, তারপরে একটা নাম্বার দেবেন, তারপরে একটা নাম্বারিক দেবেন, অর্থাৎ যে চিহ্নগুলো আছে হ্যাশ কিংবা আপনার যে অ্যাট দ্য রেট পার্সেন্টেজ এই চিহ্ন একটা দেবেন। দেওয়ার পরেতে এখানে এই ক্যাপচারটা হুবহু দেবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরেতে আপনার মোবাইলে একটা রেজিস্টার আইডি চলে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড চলে যাবে। তারপরে প্রসেস হলো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেতে ফ্রেশ ক্যান্ডিডেট লগ ইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ওখানে যে ইউজার নামটা দেবেন সেটা এখানে দেবেন, দেওয়ার পরেতে এই স্থানটা ইউজার নাম দেবেন, এবং পাসওয়ার্ড যেটা সিলেক্ট করবেন সেটা এখানে দেবেন। দেওয়ার পরেতে এই যে ক্যাপচারটা যেখানে দেবেন, সাইন ইন করার সঙ্গে সঙ্গে মোবাইলে একটা পাসওয়ার্ড যাবে, আর ওই পাসওয়ার্ডটা OTPটা অবশ্যই দিতে হবে। OTPটা দেওয়ার পরে 3টে স্টেজ দেবে, প্রথম নাম্বারে আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে, যে সিলেক্ট একাডেমিক কোয়ালিফিকেশান সিলেক্টগুলো দেওয়ার পরে সাবমিট মারবেন। সাবমিট মারার পরে তো ফ্রেন্ডস, যে রিসিভ কপিটা আসবে ওটা কিন্তু অবশ্যই অবশ্যই স্কুলে জমা করতে হবে, স্কুল কিংবা কলেজে জমা করতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। তো ফ্রেন্ড, যদি কোথায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যতটা সম্ভব আপনাদের হেল্প করব। এবং ইনফরমেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। এবং ফ্রেন্ডস, স্টুডেন্ট গরিব অসহায় স্টুডেন্টদের স্বার্থে অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচ।